দেখো মামি, আমাকে না স্কুলে সন্তু হদল কুতকুত বলেছে। আরে, আমার এমন 70 কেজি দুধের শিশুকে কিনা ওদল কুতকুত বলে, ওদের মুখে ছাই পড়ো। বাবা গো দুষো না, কাল থেকে না তুমি গলায় লেবু লঙ্কার মালা পরে যেও, বুঝলে? দেখো মামি, আমাকে না স্কুলে সন্তু হদল কুতকুত বলেছে। আরে, আমার এমন 70 কেজি দুধের শিশুকে কিনা ওদল কুতকুত বলে, ওদের মুখে ছাই পড়ো। বাবা গো দুষো না, কাল থেকে না তুমি গলায় লেবু লঙ্কার মালা পরে যেও, বুঝলে? বুঝলে গিন্নি, বাপের বাড়ি যাচ্ছে যাও, কিন্তু খুব সাবধান, পুজোর প্যান্ডেল ছেড়ে একলা কাউকে বেরোতে দেবে না। আর হ্যাঁ, সঙ্গে পুজো কমিটির সেক্রেটারির দেওয়া ওই পরিচয় পত্রটা অবশ্যই তোমার 10 হাতের 1 হাতে রাখবে, তা না হলে তোমাদের অনুপ্রবেশকারী বলে পাতাল রেলে করে একেবারে পাতালে চালান করে দেবে। কেন গো তুমি এসব কথা বলছো? আমার বাপের বাড়ি নামে নিন্দে করছো? আমি তো বছরে একবার যাই, আর সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এমনকি ওদের বন্ধু বান্ধব পর্যন্ত নিয়ে যাই। সেই জন্যই তো বলছি, তোমার বাপের বাড়ির এখন যে অবস্থা, গণেশকে যদি একলা পেয়ে যায়, একেবারে গ্যালন গ্যালন দুধ খাইয়ে মারবে। আর ছোঁচা গণেশ ওই মাদার ডায়েরি দুধ খেয়ে সুর তুলে ভুড়ি নাচাতে আরম্ভ করবে। গণেশ একলা বেরোবে কি করে? ওর সঙ্গে আমাদের বৌমা কলা গাছ আছে তো। বুঝলে গিন্নি, দলমা হাতিদের সামনে একবার পড়লে ওই হাতিগুলো আমাদের কলা গাছ বৌমাকে দলা পাকিয়ে খেয়ে নেবে। তখন তোমাকে আর আমাকে ওই বধূ হত্যার দায়ে আজীবন জেলের ঘানি টানতে হবে। ওরে বাবা গো, কি কথা শোনালে তুমি! শুধু কি তাই, কার্তিক ওখানকার মেয়েদের প্রেম নিবেদন করে একবার যদি ফুসলিয়ে স্বর্গে নিয়ে চলে আসে, নিঘাতকে মেয়ে পাচারকে সে চাঁদ মামার বদলে পুলিশ মামার ডান্ডা খেতে হবে। ওখানে আবার গণধোলাইয়েরও ব্যবস্থা আছে। আমার তো 10টা হাত, এক হাতে গণেশকে ধরে রাখবো আর এক হাতে কার্তিককে। সরস্বতী, এখানে তো কোনো ছেলেকেই পছন্দ করল না। গতবার নাকি তোমার সঙ্গে গিয়ে ওখানে কোন একটা সিনেমার হিরোর সঙ্গে লটর পটর করে বসে আছে, ওর তো আবার হিরোইন হবার খুব শখ। সিনেমার হিরোদের যা ডিমান্ড, একবার কালীঘাটে নিয়ে গিয়ে সিঁদুর পড়াতে পারলেই নগদ টাকা দাও, ভরি ভরি সোনা দাও, টিভি দাও, ফ্রিজ দাও, মারুতি গাড়ি দাও, দিতে দিতে আমার কাঁচা কুলে যাবে। আর না দিলেই সরস্বতীকে পুড়িয়ে মারবে। আর এক হাতে তাহলে সরস্বতীকেই ধরে রাখবো। লক্ষ্মীকে নিয়ে আর এক সমস্যা, ও আবার এখন পরের বউ, উগ্রপন্থীদের হাতে পড়লেই ব্যাস ওকে হাইজ্যাক করে আমাদের স্বর্গের স্বরাষ্ট্রমন্ত্রী জামাই নারায়ণের কাছে দাবি করবে। হয় আটক উগ্রপন্থীদের মুক্তি দিতে হবে, আর তা না হলে ওরা লক্ষ্মীকে টুকরো টুকরো করে কেটে সবার ঠাকুর ঘরে এক টুকরো করে সাজিয়ে রাখবে। ছেলে মেয়েদের কথা তো হলো, আমার গ্রেট চামচা সিংহের কোনো ভয় নেই তো? নেই মানে? তোমার চামচাটাকে বলে দিও, ওখানকার কোনো মাতা লোকে যদি মালা পড়াতে আসে, ও যেন ভুল করে থামা না মারে। বাঘের গলায় যারা মালা পড়াতে যায়, তারা সিংহের গলায় মালা পড়াবেই। ওগো, তোমার কথা শুনে আমার খুব ভয় করছে গো, আমি একলা এতগুলোকে সামলাবো কি করে? সেই জন্যেই তো তোমার সঙ্গে ব্ল্যাক ক্যাট ওষুধটাকে পাঠাই। তবে তুমি এবার একটা কাজ করো, তোমার 4 হাতে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী ওদের ধরবে, 1 হাতে ভালো মন্দ খাবে, বাকি তোমার 5টা হাত অসুরকে দিয়ে দেবে, ব্ল্যাক ক্যাট অসুর, 7 হাতে অক্ষয় কুমারের মতো, মর্তের অমরীশ পুরী, গুলশান গোবরা, শক্তি কাপুর, সদাশিবদের ঠেঙিয়ে একেবারে বৃন্দাবন করে ছেড়ে দেবে। আমি কিসে করে যাব গো, আর কিসে করে আসবো গো? এবার এবার তুমি ঠেলা গাড়িতে করে যাবে আর ভ্যানে করে আসবে। বাবাকে একটু
তুমি তো জীবনে অনেক কবিতা বলেছো, টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার কবিতাটা একটু শোনাও তো। ইয়ে মারি উৎপল্লা, আপনি কবিতা শুনবেন? তাহলে শুনুন, টুইঙ্কল খান্না ফিল্ম স্টার সুনীল শেঠি দিচ্ছে সালা দিচ্ছে সদাশিবকে ঝাড়, সানুর গানে নাচছে সবাই, ববি দল হলো সালা ও বাবা সালা সানি ছোড়ো ভাই। বাবা কৃষ্ট, কবিতাটা খুব ভালো শোনালে, এবার একটা গান গাও তো বাবা। ইয়ে মারি উৎপল্লা, আপনি আবার গান শুনবেন মারি? তাহলে শুনুন। মালের তো কণ্ঠলা খেলে জমে খেলা, বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাই দুই বেলা। মালের তো কণ্ঠলা খেলে জমে খেলা, বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাই দুই বেলা। মালের দোকান খোলা, বউ আমার ভয় করি আমি বউয়ের পায়ে ধরি, নেশার ঘোর দেখি আমি বউ নয় মাধুরী। বউ আমার ভয় করি আমি বউয়ের পায়ে ধরি, নেশার ঘোর দেখি আমি বউ নয় মাধুরী। আমি মাতাল বোচা খাই বউয়ের খোঁচা, পাড়ার সবাই বলে আমার আমি বউয়ের চামচা। মালের দোকান খোলা খেলে জমে খেলা, বউয়ের হাতের ঝাঁটার বাড়ি খাই দুই বেলা। মালের দোকান খোলা, বউ কর ঝিগিরি আমি খাই হামাগুড়ি, মাল খেয়ে যাই না বাড়ি নদমাতে শুয়ে পড়ি। বউ কর ঝিগিরি আমি খাই হামাগুড়ি, মাল খেয়ে যাই না বাড়ি নদমাতে শুয়ে পড়ি। আমি মাতাল বোচা খেয়ে দূর খোঁচা, টলতে টলতে বাড়ি ফিরি বাপকে ডাকি সালা। মালের দোকান খোলা খেলে জমে খেলা, বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাই দুই বেলা। মালের দোকান খোলা। মশাই বলবো কি, সেদিন বাসে করে ধর্মতলায় যাচ্ছি, হঠাৎ শিয়ালদায় বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখে বাসের মধ্যে থেকে এক দাদু বলে উঠল, আয় মিনছে বাসটা ছাড় না রে, আয় মিনছে বাসটা ছাড় না রে। দাদু গালি দিচ্ছেন কেন?
আমি তো তোমাকে দিইনি, আমি ওই সামনের গেটের কন্ডাক্টরকে দিয়েছি। আবে সুড্ডা, আমি আবার কি করলাম বে, আমাকে গালালি দিচ্ছিস? এ ভাই, তুমি গালাগালি করছো কেন? আমি তো তোমাকে দিইনি, আমি তো ড্রাইভারকে দিয়েছি। রে দাদু, আমি আবার কি করলাম, আমাকে গালালি দিচ্ছেন কেন? ভাই, তুমি এমনি এমনি রাগ করছো কেন? আমি তোমায় দিইনি, সামনের বাসে ড্রাইভারকে দিয়েছি। ওই ঘাটের মরা বুড়ো, আমি আবার কি করলাম বে, আমাকে গালালি দিচ্ছিস? আই বাজে কথা বলছো কেন, আমি তো তোমাকে দিইনি, আমি তো ট্রাফিককে দিয়েছি। রে দাদু, আমি আবার কি করলাম আপনাকে, আপনি আমায় গালালি দিচ্ছেন? আমি তো তোমাকে গালাগালি দিইনি ট্রাফিক বাবা, আমি এই যে লাল কি যেন দেখা যাচ্ছে তাকে দিয়েছি। ঘেটু, কাল কাজে আসিসনি কেন তুই? কাল আমার খুব পেট ব্যথা করছিল কর্তা। শোন ঘেটু, এবার থেকে যখনই তোর পেটে ব্যথা করবে তার অন্তত এক ঘন্টা আগে আমাকে জানাবি। একই কথা বলছেন কর্তা? হ্যাঁ ঠিকই বলেছি। তাহলে আমি বলি কি কর্তা, আপনি যেদিন মরবেন তার একদিন আগে আমাকে জানাবেন,
আমি ডাক্তারবাবুর থেকে ডেথ সার্টিফিকেট, ফুল, মালা, মরার খাট, এমনকি শ্মশানে যাওয়ার লোকজন পর্যন্ত একেবারে সব রেডি করে রাখবো। কি বললি হতভাগা? কেন কর্তা, আমার পেটে ব্যথা ওঠার এক ঘন্টা আগে আপনাকে যদি আমি জানাতে পারি, আপনি মরার একদিন আগে আমাকে কেন জানাতে পারবেন না? চুপ কর, চোর কথা খা। দেখেন কর্তা, আপনি আমাকে যা খুশি বলুন, আমি একটু রাগ করবো না, কিন্তু আপনি যদি আমাকে চোর বলেন তাহলে কিন্তু আমি রেগে গিয়ে একেবারে কামড়ে দেবো। চোর বলবো না তো কি বলবো, তোকে আমি কটা সিগারেট আনতে দিয়েছি? কেন কর্তা, চারটে। তাহলে প্যাকেটে দুটো সিগারেট আছে কেন? দুটো সিগারেটই তো থাকবে কর্তা। কেন দুটো সিগারেট থাকবে? আপনি তো আমাকে পই পই করে বলেছেন, ঘেটু যখনই কোনো খাওয়ার জিনিস কিনবি নিজে খেয়ে আগে একটা টেস্ট করে নিবি, তাই আমি একটা সিগারেট খেয়ে টেস্ট করেছি কর্তা। ওরে হতভাগা, আর একটা সিগারেট কোথায় তাহলে? আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে কখনো কিছু না দিয়ে খান না, আপনি তো আমাকে একটা দিতেনি, তাই একটা সিগারেট আমি নিজে নিয়ে রেখেছি খাওয়া দাওয়ার পরে খাবো বলে। তুই হলি একটা ইডিয়েট। ইডিয়েট মানে কি কর্তা? ইডিয়েট মানে পাঠা, তাই নাকি? তাহলে আমি হলাম সিঙ্গেল ইডিয়েট আর আপনি হলেন ডবল ইডিয়েট, কি বলেন কর্তা? শোনো শোনো ভক্তগণ, প্রদীপের পাঁচালি, শঙ্খের বদলে তোমরা দাও হাত তালি, মন দিয়ে শোনো সবে আমি যা বলি, মডার্ন ভ্যারাইটি স্টোরস আমার ফ্যামিলি, আমার গিন্নি হলো হরলিক্স কমপ্ল্যান গার্ড, আমি হলাম ল্যাংড়ায়াম গাছপাকা কাঁঠাল, শাশুড়ি হলো ব্রনভিটা দুলালের চাল মিচিরি, শ্বশুর হলো ম্যাকডোয়েল রাম লাল সুতোর বিড়ি, বড় শালি চাউমিন মেজ মোগলাই, সেজো শালি এগরোল ছোটো ফিশ ফ্রাই, বড় শালা কোকা কোলা মেজ সিঙাড়া, সেজো শালা বাংলা মাল ছোট তালের বড়া, আমার বড় মেয়ে ঝালচানা চুর মেজ ফুচকা, সেজো মেয়ে খুচরো পয়সা ছোট মেয়ে ধোকা, আমার বড় ছেলে কানা বেগুন মেজ আনারস, সেজো ছেলে কাতলা মাছ ছোট ছেলে ঢ্যাঁড়স, বাড়ি হলো বিউটি পার্লার আমি যা বলি সব ঠিক, শ্বশুর বাড়ি চিড়িয়াখানা নাম আমার প্রদীপ, হরি বল হরি বল হরি বল। সুরের সাগরে হাসির জোয়ারে নিবেদন করছি প্রদীপ মুন্সির চ্যালেঞ্জ ঝোপ 96। মশাই বলবো কি, সেদিন এক ফাংশনে গেছিলাম, সব নামি দামি শিল্পী প্রথমে মঞ্চে এলেন নির্মলা মিশ্র, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। এই যে পিসি, আজ 20 বছর ধরে শুনছি এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, আপনি আর পাবেনও না। তাও যদি ঘামাচি মারা ঝিনুক হতো তাহলে হতো, তা না একেবারে মুক্ত হয় ঝিনুক। আপনি একটা কাজ করুন, আমাদের টাকা ফেরত দিয়ে সোজা সমুদ্রে চলে যান। এরপরে মঞ্চে আসছেন শ্যামল মিত্র, পুতুল নেবে গো পুতুল। এই যে শ্যামলদা, আপনি এখানে গান গাইতে এসছেন না পুতুল বিক্রি করতে এসছেন? এটা একটা গান ভাই। বাবা ভালো গান শিখেছেন, হ্যাঁ, রদ দেখা হবে আবার কলা বেচাও হবে। আপনি একটা কাজ করুন, আমাদের টাকাটা আমাদের ফেরত দিন, দিয়ে আপনি শ্যামবাজার 5 মাথা মোড়ে গিয়ে পুতুল বিক্রি করুন। এবার মঞ্চে আসছেন সন্ধ্যা মুখার্জি, নতুন সূর্য আলো দাও। বা বা, রাত্রির 11টার সময় এখন নতুন সূর্য আলো দাও আলো দাও, মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, আপনি একটা কাজ করুন সন্ধ্যাদি, ভালো দেখে একটা ডাক্তার দেখান আর আমাদের টাকাটা ফেরত দিন, দিয়ে আপনি এক কাজ করুন একদম রাঁচিতে চলে যান। ওরে বাবা, সন্ধ্যাদি সন্ধ্যাবাতি দিয়ে ছাড়ছে রে, তাহলে আমার মতো বাদ্যশিল্পীকে ওরা কি করবে রে বাবা। এরপরে সঙ্গীত পরিবেশন করতে আসছেন মান্না দে, সুন্দরী গো
দোহাই দোহাই মান করো না। এই যে মান্নাদা, বয়স তো কম হলো না, এখনো সুন্দরীদের মান মানাচ্ছে না? আপনি পেলেনটা কি? আমাদের টাকা ফেরত দিন, অনেক গান গেয়েছেন, সোজা পার্কে চলে যান, গিয়ে যত পারেন আপনি সুন্দরীদের মান ভাঙান। এরপরে মঞ্চে আসছেন ভূপেন হাজারিকা। আমি যা যাব ওরে ভূপেন নেমে পড়। এই যে ভূপেনদা, আপনি কবে যা যাবার হলেন বলুন তো? হ্যাঁ, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, তবু ডব দিচ্ছেন যা যাবার? হ্যাঁ, আপনার আর যা যাবার লাভ নেই, আপনি আমাদের টাকা ফেরত দিয়ে সোজা বাড়ি চলে যান। ওরে বাবা রে, এ আবার কি ফাংশন রে বাবা! এবার তো আমাকে মনে হয় সারা রাত্রি কলা গাছের সঙ্গে বেঁধে রাখবে। ওরে বাবা, ও মা, এবার কি করি গো? ও মা, এবার কোথায় যাই গো? ওই পাচ্ছিস কোথায়? আরে হিট গান শোনা, হিট গান। ভুলে যা, কাউকে বলিস না ভাজা, তোরা যা শুনেছিস ভুলে যা, কাউকে বলিস না ভাজা। মাতালে রা খাচ্ছেন, মৎসুক করে রা খাচ্ছেন, সুগণের বাবা স্বর্গ ছেড়ে মরতে এসে খাচ্ছেন দুধ। দশ বছরের ছোট্ট ছেলে সকাল হলে দিচ্ছে লাইন, টিকিট কেটে দেখছে ছেলে অ্যাডাল্ট ছবি, বান্ডিট কুইন। যা শুনেছিস ভুলে যা, কাউকে বলিস না ভাজা, তোরা যা শুনেছিস ভুলে যা, কাউকে বলিস না ভাজা। টিভি খুলে দেখছে চাদু সুপারহিট, মোকাবেলা চিড়িয়াখানায় বাঘের গলায় মদন পরাতে জয়মালা। দেশের রাজা খাচ্ছেন ঘুষ খাওয়া, তার হলো নেশা, চুরি করো চোর বাবাজি পায় পুলিশের ভালোবাসা। যা শুনেছিস ভুলে যা, কাউকে বলিস না ভাজা, তোরা যা শুনেছিস ভুলে যা, কাউকে বলিস না ভাজা। মন্ত্রী হলো দারোগা বাবু, গদি হলো সোনার হাট, সেই গদিতে বসে মন্ত্রী জনগণকে দিচ্ছে বাস। মুখে ওদের দেশ প্রীতি, দেশের বুকে মারছে লাঠি, বিভীষণ গুরু ওদের, ওরা মির্জাফরের নাতি। যা শুনেছিস ভুলে যা, কাউকে বলিস না ভাজা, তোরা যা শুনেছিস ভুলে যা, কাউকে বলিস না ভাজা। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে রাম।
ভোটের বুলি শুনো তোমরা ফাঁকা মাঠে এসে, ভোটে দিলে টাটা দিয়ে যাব পাড়া থেকে ও মা ভারত মা। বেকার সব রাখবো বেকার, বেকার সব রাখবো বেকার, গুছিয়ে যাবো নিজেরই ঘর ও মা। আমার মাতৃভূমি কি দিয়ে জোভরে, আমাদের পাশে ঘুরছে যেসব শকুনি রূপ ধরে, মা ভারত মা নীলমার পাশার চালে করলো পোকার, কোটি কোটি টাকা মেরে করছে বাজি মাছ ও গো মা ভারত মা। মুখে তারা সব দেশ দরদি, মুখে তারা সব দেশ দরদি, কাজের বেলায় শুধুই পাখি